আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ জানব বাংলাদেশ নৌবাহিনী নিয়োগের ভাইবা পরীক্ষা সম্পর্কে। ভাইবা মডেল তিন পরীক্ষার্থী, ভেতরে আসতে পারি স্যার? পরীক্ষক, হ্যাঁ আসুন। পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। পরীক্ষক, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? পরীক্ষার্থী, মোহাম্মদ আল আমিন। পরীক্ষক, আপনার নামের অর্থ বলুন। পরীক্ষার্থী, বিশ্বাসী, বিশ্বস্ত। পরীক্ষক, বরিশাল জেলা কোন নদী তীরে অবস্থিত? আপনার জেলা। বাংলাদেশ পুলিশ কনস্টেবল এসআই এবং সার্জেন্ট নিয়োগের মাঠ পর্যায়ে সকল ইভেন্টের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক দিয়ে ফলো করুন। পরীক্ষার্থী, কীর্তন খোলা, আপনার জেলার নদীর নাম বলবেন। পরীক্ষক, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী কী? পরীক্ষার্থী, বিএনএস পদ্মা। পরীক্ষক, বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? পরীক্ষার্থী, চট্টগ্রামের পতেঙ্গাই। পরীক্ষক, বাংলাদেশ নৌবাহিনী কোন দুইটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে? পরীক্ষার্থী, বিএনএস পদ্মা ও পলাশ। পরীক্ষক, নৌবাহিনীর একমাত্র বীর শ্রেষ্ঠ কে? পরীক্ষার্থী, মোহাম্মদ রুহুল আমিন। পরীক্ষক, বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি? পরীক্ষার্থী, শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। পরীক্ষক, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কি? পরীক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরীক্ষক, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? পরীক্ষার্থী, 10 জানুয়ারি 1972 সালে। পরীক্ষক, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? পরীক্ষার্থী, বনানী ঢাকা। পরীক্ষক, বাংলাদেশ নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজ কতটি? পরীক্ষার্থী, তিনটি। পরীক্ষক, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? পরীক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পরীক্ষক, বাংলাদেশের বিজয় দিবস কবে? পরীক্ষার্থী, 16ই ডিসেম্বর। পরীক্ষক, বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত? পরীক্ষার্থী, চট্টগ্রামের জলদিয়ায়। পরীক্ষক, ধন্যবাদ, আপনি এখন আসুন। পরীক্ষার্থী, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক দিয়ে ফলো করুন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।